হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে যে একটু আগে রেসিপি দেখানো হলো গোলাপ জামুন, সেই গোলাপ জামুনের দিয়েই মানে সেই মিক্সচার দিয়ে যেটা মা করেছিল, ওই গোলাপ জামুনের যে মিক্সচারটা, সেই একই মাপের দিয়ে মা কটা ল্যাংচা বলে এগুলোকে, তো ল্যাংচা তৈরি করছে। এটা দেখুন গোলাপ জামুনটা তৈরি করেছিল, এটা আগে আপলোড হয়েছে, এখন এই যে মা ল্যাংচাগুলো তৈরি করছে, এই যে। আর এই যে কড়াইয়ে মা তেল দিয়ে দিয়েছে অলরেডি, হালকা গরম হবে তেলটা। আর এই যে ল্যাংচার এই এগুলো মা করেছে, এবার একটা একটা করে মা ছেড়ে দেবে। প্রসেসটা যেহেতু আগে দেখানো রয়েছে, কতটা কি মাপ আগে দেখানো রয়েছে, চিনির সিরাপটা, সুগার সিরাপটা দেখানো রয়েছে, যার জন্য ওগুলো দেখিয়ে আর টাইম ওয়েস্ট করলাম না, ডাইরেক্ট একদম মা ল্যাংচাগুলো করে নিল। মানে ডিজাইনটা একটু ওটা গোল ছিল, এটা লম্বা করে ল্যাংচা করে নিল, নিয়ে কতগুলো ল্যাংচা মা করে দেখাচ্ছে। ওই একই মাপ দিয়ে আগের যে মাপ ছিল, আর কি কি ছিল তাও বলে দিচ্ছি আর একবার। মিল্ক পাউডার ছিল, সুজি ছিল, ময়দা ছিল, আর বেকিং সোডা ছিল। সেটা দিয়েই মা গোলাপ জামুন করেছিল, আর এদিকে মা একটু ল্যাংচা তৈরি করছে। হ্যাঁ, ইনগ্রিডিয়েন্টসগুলো একই। এটা একটু ভাজতে সময় নেয়, কারণ হালকা গরম হবে হবে সেই সময় মিষ্টিগুলো ছাড়তে হয়। আগেরগুলো আপনাদের দেখানো হলো, একটা কেটেও দেখানো হয়েছে। গরম হয়েছে তো, ওই তেলে করেছো তো, ওই জন্য ওগুলো লেগে গেছে। আমি একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি, আস্তে আস্তে করে তেলটা হচ্ছে, দেখুন এবার কালারটা চেঞ্জ হবে। গোলাপ জামুনের মতো ল্যাংচাগুলো করে দেখালো মা, ফুলছে এই দেখুন। এটা দেখেই বুঝতে পারবেন মা যে ল্যাংচাগুলো তৈরি করেছিল তার থেকে এটা কতটা ফুলছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ওগুলো রসে দিলে আরো বড় হবে। ওই আগে গোলাপ জামুনগুলো ভেজেছ তারই ইয়ে থেকে গেছে। দেখুন কতটা ফুলছে, ফুলে কতটা বড় হয়েছে দেখুন।
একই রকম ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো মা বললো একই রকম ইনগ্রিডিয়েন্টস ওর মধ্যে রয়েছে, শুধু ওটা গোলাপজামুন করেছে আর এটা মা ল্যাংচা তৈরি করছে। ওটা অনেকটা লেন্দি ভিডিও হয়ে গেছে, এটা একটু শর্টে করার চেষ্টা করছি, কিন্তু এটা ভাজতে যেহেতু অনেকক্ষণ টাইম নেয় তাই একটু সময় লাগছে। দেখুন অলরেডি কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, আর আপনারা দেখলেই বুঝতে পারবেন মা যে ল্যাংচাগুলো তৈরি করেছিল তার থেকে কতটা পরিমাণে এটা ফুলেছে। আর সিম করে রেখে রেখে ভাজা হচ্ছে, ওই জন্য টাইমটা লাগছে। মা এটা খুব করে মেখেছে, মেখে তারপরে করেছে। মা একটা দুটো হলে করে দেখিয়ে দাও, যেন পরে তুমি বাদ বাকিগুলো ভেজে নিও। পরে ভাজবো, হ্যাঁ এই কটা ভেজে নি, এই কটা করে দেখিয়ে দাও, তারপরে বাদ বাকিগুলো ভাজবো। দেখুন কালারটা অটোমেটিকলি চেঞ্জ হতে শুরু করেছে, এটা আরেকটু ব্রাউন হবে। আগেরটার মতো এই ভিডিওটা একটু প্যাশেন্সলি দেখলে ভালো লাগবে। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়েছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। ও ঘিটার কথা তো অবশ্য আগের ল্যাংচার এই গোলাপজামুনের এতে ঘিয়ের এটা ছিল, তো ঘিটা দিতেই হয়েছে। ওই প্লেটে দেবে নাকি না বাটিটাই দেবে? প্লেটে দিলেই ভালো, এটা প্লেটে দেখা যাবে। দেখো কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে, আর এটা সেই আগের গোলাপ জামুনটা। রসটা স্লাইট গরম থাকবে, দেখুন কালারটা আরও এগিয়ে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর কালার রয়েছে। দেখুন প্রায় হয়ে এসছে, আর একটুখানি কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে চেঞ্জ হতে হতে, আর কতটা বড় হয়েছে। আর এদিকে গোলাপজামুনের কালারটাও এটা। মায়ের ল্যাংচা অলমোস্ট রেডি, এখন শুধু রসে দেওয়ার অপেক্ষায়। দেখুন কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে, বড়ও হয়েছে, যতটুকু দিয়েছিল তার থেকে অনেকটা বড় হয়েছে। মা এবার ওভেনে বসালো হালকা গরম করবে বলে, এবার ল্যাংচাগুলো তুলে মা রসে দিয়ে দিচ্ছে।
গরম মিষ্টির দোকানের মতো স্মেল বেরোচ্ছে। এটা রসে গেল, মা যতক্ষণ ডিশটা আনবে ততক্ষণ একটু রসে ভেজানো হয়। খুব বেশি গরম থাকবে না, হালকা গরম হবে রসটা। গরম হয়নি না, ঠান্ডা হয়ে গেছে না একদম শীতের দিন, ওই জন্য গরমটা হয়নি। মা দেখুন রসে অলরেডি দিয়ে দিয়েছে। এবার রসে হোক, মা ডিশটা নিয়ে আসুক। হালকা গরম হবে তো, তুমি তো তাই বললে, হালকা গরম হবে। হালকা গরম হয়ে গেছে, হয়ে গেছে ওভেন। এবার মা ডিশটা নিয়ে আসছে। গোলাপ জামুনটা আগেরটাতে দিয়েছো, এই দেখুন ল্যাংচা। এবার মা একটু কেটে আপনাকে দেখাবে। এই দেখুন কতটা সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। একভাবে কেটে বেরিয়ে চলে এলো, কাটাটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ল্যাংচা রেসিপি, ডেজার্ট ল্যাংচা এই অবধি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন, টাটা। আর প্লিজ 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 রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আশীর্বাদ করবেন।